প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলার অন্তর্গত ছাতির বদলে হাতি থেকে খুবই গুরুত্বপূর্ণ যেটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট দুটি প্রশ্ন নিয়ে এবং তার উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওটি কিন্তু অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো দেখো প্রথম যে প্রশ্নটি রেখেছি চিংম্যানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল চেংম্যান কে তার মাথায় আকাশ ভেঙে পড়ার কারণ লেখো অথবা এই প্রশ্নটি তোমাদেরকে ঘুরিয়ে দিতে পারে যে তাতে চেংম্যানের চোখ কপালে উঠল। চেংম্যানকে এবং তার চোখ কপালে ওঠার কারণ কী দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই রকম হবে উত্তরে প্রথমে তোমরা পয়েন্ট করে করে লিখবে যে চেংম্যানের পরিচয় বলে সেইখানে লিখবে সুভাষ মুখোপাধ্যায়ের ছাতির বদলে হাতি প্রবন্ধের এক উল্লেখযোগ্য চরিত্র হল গারো চাষী চেংম্যান এই দরিদ্র আদিবাসীটি মনমোহন মহাজনের কৌশল বুঝতে না পেরে প্রায় ছত্রিশ বিঘে জমি হারিয়েছিল এরপরে আরও একটি পয়েন্ট করবে লিখবে চেংম্যানের বিপদ এই পয়েন্টে লিখবে যে হালুয়াঘাট বন্দরে মনমোহন বন্দকি তেজরতির ব্যবসায়ী হিসেবে বিখ্যাত ছিলেন এ মহাজনের ইঁদুর কলে পড়ে সর্বস্বান্ত হয়েছিল সরল গারো চাষি চেংম্যান প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর আগে হালুয়াঘাট বন্দরে সওদা করতে এসেছিল চেংম্যান সওদা শব্দের অর্থ কি তা তোমরা কমেন্ট করে জানাবে কিছুক্ষণ পরে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় নেয় মহাজন মনমোহনের দোকানের বারান্দায় কুটবুদ্ধি সম্পন্ন মহাজন সুকৌশলে কলকাতা থেকে আনা নতুন ছাতাটি মেলে ধরে সেই চেংম্যানের মাথার উপরে মহাজনের এরূপ আচরণে স্তম্ভিত হয়ে যায় চেংম্যান মহাজন তার মনের অবস্থা বুঝে বলেন যে নগদ পয়সা নাই বা দিলে যখন তোমার সুবিধা হবে দিয়ে গেলেই ওর জন্য কিছু না সরল তখন সেই গাঢ় চাষি মহাজনের কৌশল বুঝতে পারেনি এর ফলে তার নতুন ছাতাটি মাথায় দিয়ে কিন্তু সে মহা ফুর্তিতে অর্থাৎ আনন্দে বাড়ি চলে যায় তারপরে আরেকটি পয়েন্ট করবে যে মাথায় আকাশ ভেঙে পড়ার কারণ দেখো পয়েন্টটিকে এইভাবে ব্যাখ্যা করবে যে প্রত্যেক দিনে চেংম্যান হালুয়াঘাট বন্দরে সওদা করতে এসে ধারের ছাতির দাম মিটিয়ে দিতে চায় কিন্তু কূটনীতিবিদ সেই মনমোহন মহাজন চেংম্যানের কথায় কিন্তু কান না তুলে এড়িয়ে যান অর্থাৎ তার কাছ থেকে কিন্তু সেই টাকাটি নেননি চেংম্যানের থেকে কে সে মনমোহন মহাজন মহাজন সুযোগ বুঝে চেংম্যানকে আশ্বস্ত করে বলেন যে সময় মতো দাম মিটিয়ে দেওয়ার এভাবে দেখতে দেখতে এক বছর কেটে যায় মাথা থেকে ছাতির দামের কথা মুছে যায় চেংম্যানের কয়েক বছর পর হঠাৎ একদিন পর ধরে ফেলে সেই মহাজন বলেন যে কি বাছা ধন বড় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ পাওনা মিটিয়ে দিয়ে যাও দেখো এই যে লাইনটা কোটেশন আমি রেখেছি এটা কিন্তু তোমাদের বউ বইতে হুবহু লেখা তো এই কথা শুনে চেংম্যানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আর মহাজন হিসেবে কোষে দেখলে ছাতির দাম চক্রবৃদ্ধি সুদের হারে হয়েছে হাজার টাকা যা কিনা প্রায় হাতির দামের সমান এই কোটেশন এই লাইনটিও যদি তোমাদেরকে তুলে দাও তাহলে কিন্তু এই উত্তরটি তোমরা লিখবে যা দেখে চেংম্যানের চোখ কপালে ওঠে এবার আরেকটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে আরেক রকমের প্রথা আছে যেটি নানকার প্রথা এই নানকার প্রজাদের অবস্থা কেমন হয়েছিল আর পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল আর ছাতির অথবা দিয়ে দেখো এখানে আরেকটা লিখেছি যে ছাতির বদলে হাতি পাঠ্যাংশ অবলম্বনে জমিদারদের অত্যাচারের বর্ণনা করো তাহলে এই প্রশ্নের উত্তর লিখবে দেখো তার আগে আমি বলে দিই তোমাদের যদি কোনো বাংলা সংক্রান্ত প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দিও তাহলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে নানকার প্রথা বলে একটি পয়েন্ট করবে পয়েন্টে লিখবে সুভাষ মুখোপাধ্যায়ের ছাতির বদলে হাতি প্রবন্ধে গাঢ় পাহাড়ের অধিবাসীদের উপর মহাজনী অত্যাচার ছাড়াও জমিদারের নানকার প্রথার জুলুমের খণ্ডচিত্র অঙ্কন করা হয়েছে নানকার প্রথার দ্বারা জমিদাররা অকত্য অত্যাচার চালাত জমিদারদের এই প্রথায় আবদ্ধ প্রজাদের অবস্থা সাধারণ প্রজাদের চেয়েও দুর্বিষহ ছিল মানে খুবই খারাপ ছিল এই প্রজাদের কোনো জমির মালিকানা ছিল না এমনকি আম কাঠালের অধিকারটুকুও তারা পেত না জমি জরিপের পর আড়াই টাকা পর্যন্ত খাজনা দিতে হতো প্রজাদের মহাজন তাদের থেকে এক মনে দুই মন ধান আদায় করত। জমিদার ও মহাজনদের অত্যাচারের ভিন্ন ভিন্ন প্রথার মধ্যে কঠোর প্রথা ছিল নানকার প্রথা যা প্রজারা জমিদারদের খাজনা দিতে না পারলে তহসিলদার তাদের কাছাড়িতে ধরে আনত তাদের পিছমোড়া করে বেঁধে মালঘরে আটকে রাখত তারপর নিলামে তাদের কিন্তু সেই সম্পত্তি বিক্রি করে খাজনা আদায় করত পাওনা দারেরা। এছাড়াও চক্রবৃদ্ধি হারে সুদ নিয়ে চাষিদের সম্পত্তি কেড়ে নিত এরূপ অত্যাচারের খণ্ডচিত্র লক্ষ্য করা যায় আলোচক প্রবন্ধে দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের কাছে বড় বলে মনে হতে পারে কিন্তু তা নয় তোমরা যখন খাতায় লিখবে দেখবি একটি যথেষ্ট দেড়শো শব্দের মধ্যেই কিন্তু তোমাদের উত্তরটি রয়েছে আর এই প্রশ্নের মান পাঁচ মার্কস তো পরবর্তীতে একটি পয়েন্ট করবে পরবর্তী অবস্থা বলে লিখবে এটিও খুবই ছোট্ট একটি পয়েন্ট যে এভাবে অত্যাচার সহ্য করার অভ্যাস হয়ে গিয়েছিল প্রজাদের কিন্তু গাঢ় পাহাড়ের নিচে গড়ে ওঠা লাল নিশান তাদের কিন্তু অধিকারের লড়াই শিখিয়েছিল তাই নয়াপাড়া দুমনাপাড়া ঘোষপাড়া এবং ভুবনকুড়ার চাষিরা বিদ্রোহে জেগে ওঠে আর তাদের যেদের কাছে পরাজয় স্বীকার করে পুলিশ ও কাছারির জমিদার এভাবে সাম্যবাদী ভাবনায় উদ্দীপ্ত হয়ে কমিউনিস্ট আদর্শে মানবতার মন্ত্রে দীক্ষিত হয়ে প্রজারা নানকার প্রথা বন্ধ করেছিল ভালো হাল বলদের অভাবে প্রজারা হতাশ না হয়ে মিলিতভাবে জমি চাষ করতে শুরু করলো পাথরের রুক্ষ ও শক্ত মাটিতে চাষ করা কষ্টকর হলেও স্বাধীনতার আনন্দের কাছে তা কিন্তু ছিল বেশ সামান্য ধীরে ধীরে তারা সভ্য হয়ে ওঠে আজকে দারোগা পুলিশ পর্যন্ত তুইতকারী করে কথা বলার সাহসও পায় না তাদের সঙ্গে বরং চেয়ার ছিঁড়ে তাদের বসতে দেয় আর এভাবেই গাঢ় চাষিরা নিজেদের অধিকার বুঝে নিতে শেখে প্রিয় ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক সাজেশান দু হাজার তেইশ এবং দু হাজার বাইশ বলে দুটো প্লেলিস্ট রয়েছে যেখান থেকে তোমরা সমস্ত গুরুত্বপূর্ণ সাজেশান প্রশ্নের গুলো রয়েছে এবং তার উত্তরও দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ